الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بري فرد صمد عن صفة الخلق بري رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا ما قبلت هاي شاج هاي قابلت بهد هاي ما قبلت هاي شاج هاي قابلت بهد هاي आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत हाय आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत हाय दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah jar dile ache allahr bhoy bhai jan jar dile ache allahr bhoy আল্লাহ আল্লাহ সব সময় অন্য কিছু তার ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম জবানিতে সদা জপ হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাইজান আসমান জমিন গায়রুল্লাহ ঠিক কি না আসমানে আল্লাহ ব্যতীত কেউ আছে না জমিনে আল্লাহ ব্যতীত কেউ আছে না ভাইজান আসমান জমিন গায়রুল্লাহ চাঁদ সিতারা গায়রুল্লাহ ভাইজান আসমান জমিন গায়রুল্লাহ চাঁদ সিতারা গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ আল্লাহ ছাড়া সব গায়রুল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ illallah la ilaha illallah
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নামটা কার? আল্লাহর নামের মধ্যে এত মজা, দুনিয়ার মধ্যে সবচাইতে দামি খাবার, সবচাইতে মজাদার খাবার, সবচাইতে দামি খাবার, যারা খাবারের পাগল। দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা পিরি খাওয়ার বড় পাগল, ঠিক কিনা বলে? দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা গাঞ্জার বড় পাগল। দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা সুদ ঘুষ খাওয়ার বড় পাগল, ঠিক কিনা? পক্ষান্তরে অন্য একদিকে আল্লাহর কিছু পাগল পাড়া বান্দারা দুনিয়ার জমিনে ঘরে আর আল্লাহর নামের আওয়াজ দেয়, আল্লাহর নামটা এত মজা, এত মজা, এত মজা। আল্লাহু আকবার বলেন না? ওই বান্দা সকালে আল্লাহর নাম জপে, দুপুরে আল্লাহর নাম জপে, রাতের গভীর আল্লাহ 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 ছাড়া কিছু বোঝে না, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে দুই ধরনের পাগল, এক হলো দুনিয়ার পাগল। এই দুনিয়ার পাগলের কাছে দুনিয়া ছাড়া কিছু সে বোঝে না। আরেক দল পাগল হইল, আমার আল্লাহর বড় পাগল, আমার আল্লাহর বড় পাগল। এই বান্দাদের সামনে যদি কেউ আল্লাহর আলোচনা করে, আল্লাহর গুণগান গায়, সব সহ্য করতে পারে, আল্লাহর গুণগান গাইলে বান্দার মধ্যে একটা ঝালঝালা তৈরি হয়ে যায়, ঠিক কিনা বলে? একটা ঝালঝালা তৈরি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার! আল্লাহ নিজে বলছেন, দুনিয়াতে এমন এক শ্রেণীর মানুষ আছে যাদের সামনে যদি আমি আল্লাহর আলোচনা করা হয়, তাদের দিলের মধ্যে একটা ঝালঝালা তৈরি হয়ে যায়। আল্লাহু আকবার! দুনিয়ার খাবারওয়ালা বান্দা খাবারের জন্য বড় পাগল, আর যেই বান্দা আল্লাহর পাগল সে দুনিয়ার জন্য পাগল, না ঠিক কিনা? আল্লাহর নাম শুনলি তার কাছে মজা লাগে, মজা লাগে, মজা লাগে, কথা কয় না, আওয়াজ দিয়ে বলে, ঠিক কি না? কেন? যে এই বান্দা আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতে চায়, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিনের কেমন নেয়ামত, কত বড় ইহসান ওয়ালা নিআমত! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। ও বান্দা, মনে করেছো আমি আল্লাহ এমনিতে অযথা তোমাকে বানাইছি? না না। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তুমি আমি আল্লাহর কাছে ফিরে আসবা না, আমি আল্লাহর কাছে তোমাকে জবাব দেওয়া লাগবে না, এটা তোমার ভুল ধারণা। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কেন বানাইছেন সেই প্রশ্নের জবাব দেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা হিকমতে উলায়া জালাস্তু কদিম জামিউল ইলমি ফির কুরআনে হাকীম তাকাসার আনহু ওয়াফহামুর রিজাল। আল্লাহু আকবার! আল্লাহ বলেন, বান্দা মনে করেছো এমনি বানাইছি অযথা? না না, বান্দা তুমি আজকে তোমার বাড়ির সীমানার মধ্যে ঘরের মধ্যে সামান্য একটা পেয়ারা গাছ লাগাও, তোমার উদ্দেশ্য আছে না নাই? ও বান্দা, তুমি তোমার ঘরের মধ্যে তোমার বাড়ির সীমানার মিনার একটা কলা গাছ লাগাও, তোমার উদ্দেশ্য আছে না নাই? বান্দা তুমি তোমার ভবনের ছাদের মধ্যে
তুমি তোমার ভবনের ছাদের মধ্যে তুমি আম গাছ লাগাও, তোমার উদ্দেশ্য আছে, জাম গাছ লাগাও উদ্দেশ্য আছে, পেয়ারা গাছ লাগাও তোমার একটা উদ্দেশ্য আছে। বলে কেন লাগাইলাম? ও বাড়ির মালিক, গাড়ির মালিক, কেন পেয়ারা গাছ লাগাও, আম গাছ লাগাও? বলে এই পেয়ারা গাছ আমাকে বছরে বছরে পেয়ারা দিবে, আর আমি সেই পেয়ারা খেয়ে তৃপ্তি অর্জন করব। এই কলা গাছ আমাকে বছরে বছরে কলা দিবে, সেই কলা খেয়ে আমি তৃপ্তি অর্জন করব। এই জাম গাছ আমাকে বছরে বছরে জাম দিবে, আমি এবং আমার সন্তান, আমার নাতি নাতনি, প্রতিবেশী আত্মীয় স্বজন এই জাম গাছ থেকে জাম খাইয়া, এই কলা গাছ থেকে কলা খাইয়া, এই পেয়ারা গাছ থেকে পেয়ারা খাইয়া, এই কাঁঠাল গাছ থেকে কাঁঠাল খাইয়া নেয়ামতের শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ। যদি এক বছর দুই বছর চলিয়া যায়, আম গাছ আম দেয় না, কাঁঠাল গাছ কাঁঠাল দেয় না, কলা গাছ কলা দেয় না, পেয়ারা গাছ পেয়ারা দেয় না, বলে পেয়ারা দেয় না, কি করবো? বলে কাটো কাটো, কাটিয়া ফালাও। বলে কেন কাটিয়া ফালাইবো? বলে যে আম গাছ আমাকে আম দেয় না, ওই আম গাছ আমার রাখার দরকার নাই, যেই জাম গাছ আমাকে জাম দেয় না, ওই জাম গাছ রাখিয়া আমার বাড়ির সীমানার জায়গাটা নষ্ট করতে চাই না, যেই পেয়ারা গাছ আমাকে পেয়ারা দেয় না, ওই পেয়ারা গাছ আমার বাড়ির সীমানার মধ্যে রাখিয়া জায়গা নষ্ট করতে চাই না, ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দারে তোকে আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম, তুই মনে করস এমনিতেই পাঠাইলাম, না না ও বান্দা, তুই যেমন একটা কলা গাছ এমনিতেই লাগাও না, তুই যেমন একটা পেয়ারা গাছ এমনিতেই লাগাও না, আমি আল্লাহ তোকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, আমি আল্লাহরও একটা উদ্দেশ্য আছে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বলে আল্লাহর কি উদ্দেশ্য? আল্লাহ অন্য আয়াতে বলেছেন, জিন জাতি অমা খলাকতুল জিন্না, এক নম্বরে কারা? জিন। এক নম্বরে কারা? অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ জিন জাতি এবং মানব জাতিকে বানাইলাম, কেন বানাইলাম? দুনিয়ার জমিনে থাকবে কোনো বাধা নাই, কিন্তু বান্দার উপরে আমি পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছি, বান্দা আমার পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, ওই বান্দাকে আমি কেমন নেয়ামত দান করলাম? ওই বান্দা দুনিয়ার জমিনে আসলো, এই দুনিয়ার জমিনে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, চাকমা মক্সিক আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ বলে, বান্দা কেমন আমি আল্লাহ ইহসান ওয়ালা নেয়ামত করলাম, বান্দা তুই যদি তোর শরীরটার দিকে তাকাও, ও বান্দা আমি আল্লাহ চাইলে তোকে হিন্দুর ঘরে দিতে পারতাম, কেউ বাধা দেওয়ার ছিল না, ঠিক কিনা? আমি আল্লাহ চাইলে তোকে খ্রিস্টানের ঘরে দিতে পারতাম, কেউ বাধা দেওয়ার নাই, আমি আল্লাহ চাইলে তোকে চাকমা মক্সিকের ঘরে দিতে পারতাম, বাধা দেওয়ার কেউ নাই, কেউ নাই, কিন্তু আমি আল্লাহর কত বড় দয়া, আমি আল্লাহর কত বড় মায়া, আমি আল্লাহর কত বড় ইহসানওয়ালা নিয়ামত। বান্দারে দুনিয়ার জমিনে কত খ্রিস্টান চাকমা মক্সিক মুসলমান হওয়ার জন্য কান্না করে, সরল পথ পাওয়ার জন্য কান্না করে, আমি আল্লাহ তাদেরকে সরল সঠিক পথ দেখাই না। ও বান্দা আর তুই আমার কাছে বললি না, ও মালিক তুমি আমাকে মুসলমানের ঘরে পাঠাও, ও আল্লাহ তুমি আমাকে হিন্দুর ঘরে পাঠাও না, আমাকে মুসলমানের ঘরে পাঠাও, আমি আল্লাহ মুসলমানের ঘরে যাইতে চাই, হিন্দুর ঘরে যাইতে চাই না, এমন আবদার আমরা কেউ করছি না কি বলেন? এমন কোন আবদার করলাম না, কিন্তু আল্লাহর কত বড় দয়া, কত বড় মায়া, আল্লাহ আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন, আল্লাহু আকবার বলি না, কত বড় দয়া, না চাইতেই মুসলমানের ঘরে আল্লাহ আমাকে পাঠাইছে। দয়া কি দয়া না বলেন না, আরে আওয়াজ দেন না, দয়া না, শুধু মুসলমানের ঘরে পাঠাই ক্ষান্ত হইলাম না, না ও বান্দা তাকায়া দেখ, এই পার গেন্ডারিয়ার মসজিদের সামনে আজকে কত চোখ নাই ওলা অন্ধ মানুষ এখানে ভিক্ষা করার জন্য আসিয়া দাঁড়ায় যায়, আছে না নাই? ঢাকার শহরের রাজধানীর মোড়ের মধ্যে, গুলিস্তানের মোড়ের মধ্যে
ওই পোস্তগলার মোড়ের মধ্যে গুলিস্তানের মোড়ের মধ্যে চক বাজারের মোড়ের মধ্যে মগ বাজারের মোড়ের মধ্যে রাতের গভীর বান্দা তুই যখন বাড়িতে ঘুমাইতে যা এই শীতের রজনীতে তাকায়া দেখ কত আল্লাহর বান্দারা আমার কত বান্দারা রাস্তায় ঘুমায় খাতা নাই বালিশ নাই কথা নাই বালিশ নাই এমনিতেই ঘুমা কত বান্দারা এমন আছে হাত নাই চোখ ধরতে পারে না চোখ নাই চোখে দেখে না চোখের কত বড় নিয়ামত আমি আল্লাহ তোকে চক্ষু দান করলাম এই চক্ষু তোর জন্য কত বড় নিয়ামত একজন অন্ধ মানুষের কাছ থেকে জানিয়া লইও অন্ধ মানুষকে যদি জানতে চাও ও অন্ধ ভাই চক্ষুটা তোমার কাছে কেমন বড় নিয়ামত দেখবা দু চোখের পানি ছাড়িয়া বলে ভাই এই দুনিয়ার জমিনে আমি যা রুচিলাই আসলাম আমার সেই মা যেই মা আমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করলো রে ভাই আমার মায়ের রুচিলাই আমি দুনিয়াতে আসলাম আমার মা বুকের দুগ্ধ পান করাইলো মা জানে আমি অন্ধ আমি চোখে দেখি না মা জানার পরেও মা আমাকে কোল থেকে নামায় না ফালায়া দেয় না ওরে আল্লাহর বান্দা যার মা নাই যার বাবা নাই যার মা নাই সে বোঝে মা না থাকার কত ব্যথা যার বাবা নাই সে বোঝে বাবা না থাকার কত ব্যথা অনেক আল্লাহর বান্দারা কাছে আসিয়া বলে হুজুর আজকে দশ বছর হইল মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে একটু দোয়া চাই দোয়া চাই দোয়া করে দিবেন আমার মার কবরটা যেন জান্নাতের সাথে সম্পর্ক হয়ে যায় ওরে আল্লাহর বান্দাদের দল ওই অন্ধকে যদি জানতে চাও অন্ধ ভাই কেমন কষ্টের মধ্যে তোমার দিনটা কাটাও অন্ধ বলে ভাই গো যেই মা আমাকে এত কষ্ট করিয়া লালন পালন করলো আমার বয়স আজকে বিশ বছর হয় তিরিশ বছর হয় দুনিয়ার জমিনে আপনারা আকাশটা দেখেন কত সুন্দর জমিনটা দেখেন কত সুন্দর মাকে দেখেন কত সুন্দর বাবাকে দেখেন কত সুন্দর কিন্তু আমার কপালটা এতই পোড়া এতই খারাপ সবাই মাকে দেখে আমি আজ পর্যন্ত আমার জন্মদাতা মাকে দেখতে পারলাম না সবাই সবার বাবাকে দেখে আমি আমার বাবাকে আজ পর্যন্ত দেখতে পারলাম না ওরে আল্লাহর বান্দা এই মসজিদের পাশেই তো কবরস্থান দশ বছর বিশ বছর হয় কত কবর কত সন্তানের মাকে কবরে দশ বছর হয়ে গেল রাখলো কত সন্তানের মাকে বিশ বছর হয়ে গেল রাখলো বাড়িতে ঘরের মধ্যে কত মেহমান আসে ঈদের দিনে কত খানার আয়োজন হয় এমনিতে মেহমান আসলে কত খানার আয়োজন হয় সবাই খানা খায় কিন্তু কপাল পরা সন্তান মুখের মধ্যে খানা নেয় না সবাই বলে কেন আপনি খানা খান না বলে আমার কষ্টে বুকটা ফাটিয়া যায় আজকে কত মানুষ আমার ঘরে খানা খায় আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় কত মানুষ আমার ঘরে খানা খায় আমার বাবা দুনিয়ার জমিনে নাই এই জন্য দুনিয়ার জমিনে যার মা আছে বাবা আছে এটাও আল্লাহর পক্ষ থেকে বড় এক নেয়ামত ঠিক কিনা যার মা বাবা আছে এটাও একটা কি নেয়ামত এই নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে সম্ভব না এই নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব এই জন্য আল্লাহর যেদিকেই তাকাই সেই দিকেই আল্লাহর নেয়ামত ডানে তাকাই আল্লাহর নেয়ামত বামে তাকাই আল্লাহর নেয়ামত সামনে আল্লাহর নেয়ামত পিছনে আল্লাহর নেয়ামত ঠিক কিনা বলে সব সময় নেয়ামতের মধ্যে ডুবে আছি সব সময় নেয়ামতের মধ্যে ডুবে আছি তারপরও আমাদের হুশ হয় না আমাদের জ্ঞান হয় না আমাদের হুশ হয় না আল্লাহ বুঝার মানার তৌফিক দান করেন পড়েন আমিন পেছন দিকে তাকাইলে আল্লাহর নেয়ামত আল্লাহ বলেন বান্দারে ফা আইনা মা তুয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ
ও বান্দা তুই কোথায় যাবি কোথায় পালাবি রে বান্দা যেদিকে যাও সেদিকে আমি আল্লাহ দাইনে তাকাইলে দেখবি আমি আল্লাহ বায়ে তাকাইলে দেখবি আমি আল্লাহ সামনে তাকাইলে দেখবি আমি আল্লাহ পেছনে তাকাইলে দেখবি আমি আল্লাহ এই জন্য হারাহারির কোনো জায়গা নাই মুসলমান হিসাবে দুনিয়ার জমিনে আসলাম আল্লাহর গোলামি করতে হবে তা না করতেই হবে ঠিক কি না করতে হবে এটা হলো নরমাল কথা আর করতেই হবে এটা হলো গুরুত্বের কথা ঠিক কি না বান্দা কোথায় যাইবা কোথায় যাইবা কোথায় যাইবা আজকে কবরের মধ্যে যারা ঘুমায় এরাও তো আমি আজকে যেই দোকানে বসে চা খাই এরাও তো একটা সময় সেই দোকানে বসে চা খাই তো আজকে আমি যেই জমিতে ফসল ফলাই এরাও তো সেই জমিতে ফসল ফলাই তো আজকে আমি যেই ব্যবসা করি এরাও তো সেই ব্যবসা করত ওরে আল্লাহর বান্দাদের দল এইজন্য সময়টাকে বড় মূল্যায়ন করতে হবে সময়টাকে বড়ই দাম দিতে হবে একটা দিন চলে গেল আমার হায়াত বাড়ে না বরং আমার হায়াত একটা দিন কমে গেল ঠিক কি না আমার জীবন থেকে একটা দিন চলে গেল আমার হায়াত বাড়লো না কমলো আওয়াজ দিয়ে বলেন আর একটু আওয়াজ দেন না আমার জীবন থেকে একটা সপ্তাহ চলে গেল আমার জীবন থেকে একটা সপ্তাহ বাড়লো না কমলো এই জন্য সময়ের বড় দাম সময়ের বড় দাম সময় থাকতে চিন্তা করতে হবে আমার কবরে আমার ঘর যাবে না আমার কবরে আমার বাড়ি যাবে না আমার কবরে আমার গাড়ি যাবে না কিছুই যাবে না ঠিক কি না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এটা আমার সাথে সবাই বলেন চিন্তা করে দেখো না এত মানুষ কবরে যাইবে না এমন কেউ আছে কবরে যাওয়া লাগবে না এমন কেউ আছে তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন না চিন্তা করে দেখো না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না চিন্তা করে দেখো না এ দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর ঠিক কি না আরে এ দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর এ দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর কেমন সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা আর কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না মুখাস্ত করতে হবে কবরে যাওয়া লাগবে কি লাগবে না আরে চিন্তা করে দেখো না এ দুনিয়ায় থাকিয়া কবর গেছো ভুলিয়া ঠিক কি না আরে বাড়ির মায়ায় পড়িয়া কবর গেছো ভুলিয়া জমির মায়ায় পড়িয়া কবর গেছো ভুলিয়া সব রাখিয়া যাইতে হবে কিছুই সাথে যাবে না আরে সব রাখিয়া যাইতে হবে কিছুই সাথে যাবে না চিন্তা করে দেখো না চিন্তা করে দেখো না কোরআন হাদিস ভুলিয়া রইস কোথায় ঘুমায়া কোরআন হাদিস ভুলিয়া আছো কোথায় ঘুমায়া কোরআন হাদিস ভুলিয়া আছো কোথায় ঘুমায়া নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না আরে নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না চিন্তা করে দেখো না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না
কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না। আল্লাহ সবাইকে কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহ খফিফাতানি আলাল লিসান থাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের দুই খণ্ড, দ্বিতীয় খণ্ডের সর্বশেষ শেষ হাদিস, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করা হইল, ও আল্লাহর নবী, এমন দুইখানা ছোট্ট ছোট্ট কালিমা আমাদেরকে বলে দেন, যেই কালিমাগুলা ওজনে খুবই হালকা, পড়তে সহজ কিন্তু মিজানের পাল্লায় অত্যন্ত ভারী হয়। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ওরে আমার উম্মতের দল, মানসুল্লাহ আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশা আল্লাহু আকবার। মায়ার নবী বিশ্ব নবী বলেন, হে আমার উম্মতের দল, দুনিয়ার জমিনে থাকিয়া যেই বান্দা আমি রসুলের উপরে, আমার যে উম্মত আমি রসুলের উপরে একবার, শুধুমাত্র একবার, শুধুমাত্র একবার একখানা দুরূদ পাঠ করবে, আমার আল্লাহ আসমান থেকে একবার নয়, দুইবার নয়, বরং দশবার ওই বান্দার উপরে রহমত নাজিল করে, সুবহানাল্লাহ। কয়বার দুরূদ পড়তে হবে, কয়বার রহমত নাজিল হবে, কয়বার? ও সম্মানিত মুসল্লি আলেকরা, ও বারগেন্ডারিয়ার মুসল্লি ভাই, দিনে এবং রাতের মধ্যে 24 ঘন্টা একটু ক্যালকুলেশন করে দেখবেন, বিশ্বাস করেন, ক্যালকুলেশন করেন, এটাই পাওয়া যাবে, আমাদের সময় থেকে, আমাদের জীবনের সময় থেকে অধিকাংশ সময় আমল ছাড়া চলে যায়, ঠিক কি না? বন্ধু বান্ধবের সাথে গল্পে কাটায়া দেই, ওই দোকানে বসি আড্ডা, চায়ের দোকানে আড্ডা, নদীর পারে আড্ডা, কবরস্থানের মধ্যে আসিয়াও দেয় আড্ডা, ঠিক কি না? অথচ মায়ার নবী বলেন, হে আমার উম্মতের দল, তোমাদের সময় বড় দাম, বড় দাম, বড় দাম, একটা মিনিট সময়ের বড় দাম, কারণ হাশরের ময়দানে কঠিন মুসিবতের সময় একটা সওয়াবের জন্য যখন মায়ের কাছে দৌড়াইবা, মাকে বলবা, মা দুনিয়ার জমিনে কত আপনি আমাকে ভালোবাসতেন, দুনিয়ার জমিনে কত মহাব্বত আপনি আমাকে করতেন, মা গো আজকে তাকায় দেখেন এই হাশরের ময়দানে আমার বড় বিপদ, এই হাশরের ময়দানে ডানে তাকাইলে কেউ নাই, হাশরের ময়দানে বামে তাকাইলে কেউ নাই, ও মা আপনি যদি আমাকে একটা নেক দেন, আমি সন্তান একটা নেক নিয়া জান্নাতে চলে যাইতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শানু ইয়ুগনি। সেদিন মা সন্তানকে দেখা দিবে না, দেখা দিলেও স্বীকার করবে না, সন্তান মাকে দেখা দিবে না, দেখা দিলেও স্বীকার করবে না। ও ভাই গো তাকায় দেখেন দুনিয়ার জমিনে একটা সন্তানের জন্য মা কত বড় পাগল, একটা সন্তানের জন্য বাবা কত বড় পাগল, একটা সন্তানের যদি সামান্য জ্বর হয়, অসুস্থ হয়, সবচাইতে পাগল পারা মা হয়ে যায়, ঠিক কি না? ঘরের মধ্যে সবাই খানা খায়, মায়ের জবানে খানা যায়, মায়ের মুখে খানা যায় না, মা বাবাকে বেদিশা বানায় না, ডাক্তারের কাছে গেছে বলে গেছি, ডাক্তার কি বলছে, কখন আসবে আমার সন্তানের জ্বর, কখন আসবে ডাক্তার, কখন চিকিৎসা করবে? মা সন্তানের জন্য পাগল কি পাগল না বলেন না, কত পরিমাণে পাগল বুঝানোই সম্ভব না। সেই মায়ের ভালোবাসাকে আল্লাহর ভালোবাসার সাথে গুণাগুণ করলে এক কোটি ভাগের এক ভাগও আমার মা আমাকে ভালোবাসে না যতটুকুন আল্লাহ আমাকে ভালোবাসে, ঠিক কিনা বলো মুসলমান? বাবার ভালোবাসাকে এক কোটি গুণ ভাগ করলেও সেই পরিমাণ ভালোবাসা হবে না আমার আল্লাহ আমাকে যত ভালোবাসে। কি পরিমাণ ভালোবাসে আল্লাহ,
ফজরের নামাজ পড়লাম না আল্লাহ সরাসরি খানা বন্ধ করে না যোহরের নামাজ পড়লাম না আল্লাহ খানা বন্ধ করে না আসরে নাই খানা বন্ধ করে না পানি বন্ধ করে না নিয়ামত বন্ধ করে না আল্লাহ বলে বান্দা রে তাকায় দেখ দুনিয়ার জমিনে হিন্দুরাও খায় আর তুইও খাও হিন্দুরাও ঘুমায় আর তুইও ঘুমাও খ্রিস্টানরাও খায় তুইও খাও বুদ্ধরাও খায় তুইও খাও তবে তোর খাওয়ার মধ্যে আর অমুসলিমদের খাওয়ার মধ্যে একটা পার্থক্য অবশ্যই থাকা উচিত ঠিক কি না অবশ্যই পার্থক্য থাকা উচিত আমি একজন মুসলমান আমার চলা হবে নবীর তরিকায় আমার নামাজ হবে নবীর তরিকায় আমার উঠা হবে নবীর তরিকায় আমার বসা হবে নবীর তরিকায় ঠিক কি না সম্মানিত মুসলিয়ান একরাম আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা বান্দা মনে করছো আমি অযথা বানাইছি না তুমি একটা ছোট্ট কাজ করলে তোমার উদ্দেশ্য থাকে আর আমি আল্লাহ তোমাকে বানাইলাম এত যত্ন করে বানাইলাম এত মেহেরবানি করে বানাইলাম বান্দারে তোর জবানটাকে তোর চেহারাটাকে আমি আল্লাহ নিজ কুদরতি হাতে আটিশ করলাম আমার কোন উদ্দেশ্য আছে না নাই কি উদ্দেশ্য দুনিয়ার জমিনে আইসা বান্দা তুই খাও বাধা নাই ঘুমাও বাধা নাই তুমি নারীর সাথে ঘোরো স্ত্রীর সাথে ঘোরো বাধা নাই সন্তানদেরকে নিয়ে আনন্দে সময় কাটাও বাধা নাই কিন্তু আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ পাওয়ার সাথে সাথে তোমাকে মসজিদে আসতে হবে ঠিক কি না মসজিদে না আসতে পারলে যেখানেই থাকো যেই অবস্থায় থাকো সেই অবস্থায় তোমাকে নামাজ আদায় করতে হবে ঠিক কি না বলে সার আছে নামাজ থেকে সার আছে পিঠের চামড়া থাকবে না ঠিক কি না বলেন পিঠের চামড়া থাকবে না আমি খতিব সাহেব আমি বয়ান করি আমার বয়ানে বড় মজা সাজ বয়ান এক কানে শুনিয়া অন্য কান দিয়ে বের করে দিলে কোনো লাভ হবে না লাভ হবে না বরং দুই ঘন্টা আলোচনা না শুনিয়া পাঁচ মিনিট আলোচনাটা মন দিয়া শোনা হয় পাঁচ মিনিটের আলোচনাকে যদি মন থেকে শোনা হয় দুই ঘন্টার বয়ান শুনলাম এর মধ্যে আমি নিয়ত করব কোন কোন কথাটা আমার দরকারি কোন কোন আমলটা আমার মধ্যে নাই কোন কোন আমলটা আমার মধ্যে ঢুকানো প্রয়োজন কোন কোন আমলটা আমার মধ্যে পাওয়া যায় না আজকে দুই ঘন্টা আলোচনা হলো আজকে এক ঘন্টা আলোচনা হলো এই এক ঘন্টার আলোচনা থেকে এই দুই ঘন্টার আলোচনা থেকে আমি এমন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পয়েন্ট বেছে বেছে নিব যে আমলগুলো আমার মধ্যে আগে ছিল না সেই আমলগুলোকে ঢুকায় নিব ঠিক কি না যদি এভাবে বয়ান শোনার শুরু থেকে আজকে 30 বছর বয়ান শুনি 40 বছর বয়ান শুনি যদি এক বয়ান থেকে একটা করে আমল আমার মধ্যে ঢুকাই না তাহলে আজকে 30টা আমল 40টা আমল আমার মধ্যে খুঁজে পাওয়া যায় তো ঠিক কি না বয়ান শুনি রস লাগানোর জন্য এই কানে শুনি এই কান দিয়ে বের হয়ে যায় জুমাবার দিন আজকে শুক্রবার জুমাবার দিনে মসজিদে আসার আগে ছয়টি সুন্নত আছে আপনারা জানেন জানেন মোজাকারাই অনেকেই জানে না অধিকাংশই জানে না ছয়টি সুন্নত আছে এগুলো আলোচনা করার সময় কোথায় ইনশাআল্লাহ আলোচনা করব যদি আল্লাহ তৌফিক দান করে আমরা পড়ি আমিন এই শুক্রবার দিন আমি মনে করি একটা ক্লাস খতিবের মাঝে আর মুসল্লিদের মাঝে ইমামের মাঝে আর মুসল্লিদের মাঝে আমি মনে করি এটা একটা ক্লাস এটা কি ভাই এটা একটা ক্লাস ইসলামিক দার্স আমার যে সকল যুবক ভাইরা এখানে আছে যে সকল বাবার বয়সে বাবারা এখানে আছে এদের এখন মাদ্রাসায় ভর্তি হওয়া সম্ভব না কি বলেন ঠিক কি না এদের মাদ্রাসায় ভর্তি হওয়া সম্ভব না তো কি করতে হবে এরা শুক্রবারে আগে আগে চলে আসবে আর যিনি খতিব সাহেব থাকবেন তিনি প্রত্যেক শুক্রবারে বিষয় ভিত্তিক আলোচনা করবেন প্রথম দিন প্রথম জুমাবার ঈমান সম্পর্কে আলোচনা কয় বিষয়ের উপরে ঈমান আনা আবশ্যক কোন কোন কারণে ঈমান ভেঙে যায় আমরা অনেকেই জানি না ঠিক কি না বলেন না মায়ার নবী বলেন বিশ্বনবী বলেন হাসরের আগে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে মানুষগুলো সকালে মুসলমান থাকবে বিকেলে তার সামান্য একটা কথার কারণে ইসলামের খাতা থেকে তার নামটা কাটা থাকবে নাউজুবিল্লাহ কোন কথা বললে ঈমান চলে যায় জানবেই না আর কোন কথা বললে বেশি ফায়দা হয় সেটাও জানবে না
এমন সময় আমাদের ভিতরে চলে কি চলে না বলেন না এমন মুসলমান নাই যেই মুসলমান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই যে এখানে একটা আল হা আর রাব্বিল আ একটা হা আর একটা আ আই এই দুইটাকে শুদ্ধ করে উচ্চারণ করতে পারে এমন মুসলমানের সংখ্যা কম সত্য বলেন ঠিক কি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াত কারিমা শুদ্ধ করে তিলাওয়াত করতে পারে শুধু এই একটা আয়াতের কথা বললাম বাকি আলোচনা নাই করলাম শুধু এই একটা আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই একটা আয়াত ঠিক করে পড়তে পারে এমন মুসলমানের সংখ্যা আমি মনে করি শতকরায় 10 জন কি 20 জন পাওয়া যায় কিনা সন্দেহ আছে এইজন্য বিষয় ভিত্তিক আলোচনার খুব প্রয়োজন খুব দরকার আপনাদেরকে তো সব সময় পাওয়া যায় না যেই এখানে থাকুক না কেন যেই ইমাম যেই খতিব আপনাদের এই মসজিদে নির্বাচিত হোক না কেন আমার পক্ষ থেকে একটি করজোর অনুরোধ থাকবে আপনাদের কাছে মেহেরবানি করে আপনারা খতিব সাহেবকে মসজিদ কমিটি বলবেন যে হুজুর বিষয় ভিত্তিক একদিন এক জুমা একটা বিষয়ের উপরে যেন আলোচনা করে ঠিক কি না বলেন তাহলে যেই বিষয়ের উপরে আলোচনা করবে আপনার পক্ষে মাদ্রাসায় যাওয়া সম্ভব না আপনার পক্ষে এক বছর এক মাস তাবলীগে সময় লাগানো সম্ভব না আপনি ব্যবসা করেন আপনি বড় ব্যস্ত মানুষ আপনার মিল ফ্যাক্টরি কলকারখানা রয়েছে আপনি বড় ব্যস্ত মানুষ এই জন্য শুক্রবারের দিনে আগে আগে চলে আসবেন আর ইমাম সাহেব খতিব সাহেব যেই বিষয়ের উপরে আলোচনা করবে সেই বিষয়টা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে মস্তিষ্কে ঢুকিয়ে নেবেন এই বিষয় সম্পর্কে যেন আর কারো কাছে জিজ্ঞাসা করা না লাগে ঠিক কি না বলেন পারবেন তো ইনশাআল্লাহ যেই এখানে আসুক না কেন আমি হই আর আমার যে কোনো ভাই এখানে জিম্মাদারিতে আসুক না কেন আপনারা বিষয় ভিত্তিক আলোচনা করতে পারবেন ইনশাআল্লাহ এখন বহু জায়গায় বিষয় ভিত্তিক আলোচনা চলে বহু জায়গায় সব জায়গাতেই বিষয় ভিত্তিক আলোচনা চলে বিষয় ভিত্তিক একটা বিষয়ের উপরে ঈমান কি ঈমান কেন কয় বিষয়ের উপর ঈমান আনা আবশ্যক কি কি কাজ করলে ঈমান বৃদ্ধি পায় কোন কোন কাজ করলে ঈমান ভেঙে যায় মুসলমানের খাতা থেকে নাম কাটা যায় এমন 10টা বিষয় আছে সেই 10টা বিষয় আজকে আলোচনা করা সম্ভব না 10টা বিষয় জেনে থাকা কতটা আবশ্যক যে আমরা চলতে ফিরতে উঠতে বসতে খাইতে ঘুমাইতে আমার ধারা যেন এই 10টা কাজ না হয়ে যায় যেই 10টা কাজ হইলে আমার ঈমান সবচাইতে দামি সম্পদ আমার ঈমান চলে যাবে এই 10টা কাজ যেন আমার মাধ্যমে না হয় এই 10টা বিষয় জানার দরকার আছে না নাই আরেকটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই কোন কোন কাজ করলে ঈমান বৃদ্ধি পায় সেই কাজগুলো জানার দরকার আছে না নাই যদি কবরে শান্তি পেতে চাই তাহলে অবশ্যই দরকার আছে ঠিক কি না বলেন আর যদি বলে না মরার পরে যা হয় হোক তাহলে তো আপনার কিছুই দরকার নাই কিছুই দরকার নাই জিকিরের দরকার নাই নামাজের দরকার নাই রোজার দরকার নাই হজ যাকাত দান ইহসান ইকরাম কিছুই দরকার নাই আর যে জান্নাত পেতে চায় তার জন্য সব কিছু দরকার ঠিক কিনা বলো মুসলমান সব কিছু দরকার নফল দরকার আওয়াবিন দরকার চাষ দরকার ইরশাদ দরকার জিকির দরকার মেসওয়াক দরকার পাগড়ি দরকার টুপি দরকার দাড়ি দরকার ঠিক কিনা সব দরকার তার জন্য আর যার দরকার নাই তার কিছুই দরকার নাই ঠিক কিনা এই জন্য আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন করেন আমিন সম্মানিত মুসলিয়ানে কেরাম আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ বলে বান্দা তোমাকে আমি অযথা বানাই নাই অনর্থক বানাই নাই বেহুদা বানাই নাই অবশ্যই অবশ্যই তোমাকে আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে ফিরে আসতে হবে তুমি কি মনে করেছো আমি তোমাকে অযথা বানাইছি না না তাহলে বোঝা গেল আল্লাহ আমাদের যাদেরকে সৃষ্টি করেছেন আমরা কেউ অযথা না সবাই আল্লাহর হুকুমেই আল্লাহর ইচ্ছাতেই দুনিয়াতে আসছি ঠিক কি না হাদিস পাঠ করেছি قال رسول الله صلى الله عليه وآله وسلم بني الإسلام على خمس
মুসলমানদের ভিত্তি পাঁচটি কয়টি বুনিয়াদ ইসলাম আলা খমস শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এক নাম্বার বুনিয়াদ হইলো এক নাম্বার কাজ হইলো আল্লাহর নামের সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ আমাকে খাওয়ানোর মালিক আল্লাহ আমাকে পড়ানোর মালিক আল্লাহ আমার জীবন দাতা আল্লাহ আমার বিধান দাতা আল্লাহ আমার রিজিক দাতা আল্লাহ আমার রব ওই আল্লাহই আমাদের সব ঠিক কিনা তাহলে এক নাম্বারে ঈমান আনতে হবে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এক নাম্বার শর্ত হলো আল্লাহর নামের উপরে ঈমান আনতে হবে আল্লাহ ছাড়া দুনিয়াতেও কেউ নাই আল্লাহ ছাড়া আখেরাতেও কেউ নাই আল্লাহ ছাড়া মিজানে কেউ নাই আল্লাহ ছাড়া কুলসিরাতে কেউ নাই আল্লাহ ছাড়া কবরে কেউ নাই আল্লাহ ছাড়া হাশরে কেউ নাই শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক নম্বরে সাক্ষ্য দিতে হবে আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ আমার রব ওই আল্লাহই আমাদের সব আর তার পাশাপাশি সাক্ষ্য দিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল্লাহর মনোনীত রাসূল আমার ব্যক্তিগত জীবনে আমার পারিবারিক জীবনে আমার সামাজিক জীবনে আমার রাষ্ট্রীয় জীবনে সব কাজের মধ্যে মানবো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ঠিক কি না শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমানদের জন্য পাঁচ বিষয়ের উপরে সাক্ষ্য দেওয়া আবশ্যক এক নম্বরে আল্লাহ ছাড়া কেউ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল দ্বিতীয় নম্বরে হলো ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ কালিমা পড়ার পরে ঈমান আনার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হইলো নামাজ আদায় করা ঠিক কি না ওয়া ইকামাস সালাহ নামাজ আদায় করতে হবে আমি অসুস্থ থাকি আর সুস্থ থাকি দাঁড়িয়ে নামাজ আদায় করতে না পারলে বসে নামাজ আদায় করতে হবে বসে যদি নামাজ আদায় করতে না পারি আমাকে ফ্লোরের মধ্যে শুয়ে হলো নামাজ আদায় করতে হবে ঠিক কি না ঘরে থাকি আর বাহিরে থাকি যেখানেই থাকি না কেন সব মাপ কিন্তু নামাজ মাপ নাই ঠিক কি না ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইয যাকাত তিন নম্বর গুণাগুণ হইল যাকাত আদায় করতে হবে আজকে বিশ্বের মধ্যে যে সকল ধনীরা রয়েছে এক কথায় আমার সাথে জবাব দিবেন যে সকল ধনীরা রয়েছে তাদের যত পুরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রয়েছে যদি প্রত্যেকটা ধনী হিসাব করে বছরের শেষে সব টাকার যাকাত গরিব দুঃখী অসহায়কে দিত আমার দিল সাক্ষী দেয় আমার দিল সাক্ষী দেয় এই দুনিয়ার জমিনে কোনো মানুষ না খাইয়া মারা যাইতো না ঠিক কি না এই দুনিয়ার জমিনে কোনো মানুষ অন্যের কাছে হাত পাতা লাগতো না ঠিক কি না তাহলে তিন নাম্বার গুণাগুণ বা তিন নাম্বার বৈশিষ্ট্য হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআ যাকাত ওয়াল হজ হজ করতে হবে যদি আল্লাহ আমাকে ধন সম্পদ দান করে আমাকে হজ করতে হবে ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান পাঁচ নম্বর গুণাগুণ হইল আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনের মধ্যে ও আমার উম্মতের দল যদি তোমরা মুক্তি পেতে চাও যদি তোমরা শান্তি পেতে চাও তাহলে পাঁচ নম্বরে তোমাদের জন্য আবশ্যক কর্তব্য হইল তোমাদের যদি টাকা পয়সা থাকে হিসাব করে হজ করতে হবে এই দুনিয়ার জমিনে এমন বান্দার অভাব নাই আর এই হজ করার জন্য হজ যে করতে হবে আল্লাহ তৌফিক না দিলে কেউ হজ করতে পারবে না আল্লাহ যাকে কবুল করবেন সেই হজ করতে পারবে আল্লাহ যাকে মক্কা ডেকে নেবেন সেই মক্কা যেতে পারবে আল্লাহ যাকে আমার নবীর রওজা দেখার জন্য ডাকবে সেই আমার নবীর রওজা দেখতে পারবে এছাড়া যদি কোটি কোটি টাকাও থাকে দেখা সম্ভব না ঠিক কি না তাহলে বুনিয়াদ ইসলাম আলা খমস মুসলমানদের ভিত্তি পাঁচটি পাঁচ জিনিসের উপরে সাক্ষী দিতে হবে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান এই পাঁচ জিনিসের উপরে যদি কোনো মুসলমান দায়েম কায়েম থাকতে পারে
এই পাক জিনিসের উপরে যদি কোন মুসলমান স্থায়িত্ব অর্জন করতে পারে এই পাক জিনিসের উপরে যদি কোন মুসলমান দৃঢ় বিশ্বাস রাখতে পারে আল্লাহ বলেন এই মুসলমান দুনিয়াতেও সফল আখিরাতেও সফল সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ তাহলে এই পাক জিনিসের উপরে আমরা ঈমান আনতে রাজি আছি তো ইনশাআল্লাহ এক নম্বরে বেশি বেশি হাসবো চলবো উঠবো বসবো সদা সর্বদা আমরা মুখে মুখে বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 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 অথবা নবীর উপরে দুরূদ পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম 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 একবার পড়লে আসমান থেকে কয়বার রহমত আজকে বললাম না বলেন না কয়বার যেই বান্দা চলতে ফিরতে উঠতে বসতে এই সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এই দুরূদখানা পাঠ করে আর আল্লাহ যদি আসমান থেকে ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করে সেই বান্দাকে আর জাতি ধরুক না না ধরুক কেন করোনা ভাইরাসে ধরতে পারবে না ঠিক কি না বলো মুসলমান যেই বান্দার উপরে মুহূর্তে 10 বার রহমত নাজিল হয় সেই বান্দাকে করোনা ভাইরাস ধরতে পারবে না আওয়াজ দেন না বাহিরে যারা তারা আওয়াজ দিতেছে না পারবে না সবাই একসাথে আওয়াজ দেন পারবে না এই জন্য এই দুরূদখান আমরা পাঠ করতে রাজি আছি তো তুই হাত তুলে দেখান আয় আল্লাহ এই মুসলমানদেরকে মুসল্লিদেরকে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এই দুরূদখানা পাঠ করার তৌফিক দান করেন সকলে বলি আমিন আয় আল্লাহ খাস দিলে দোয়া করলাম জানি না আমি এখানে আর আসতে পারবো কিনা আমার খাস দিলে দোয়া রইল যেই মানুষগুলোকে নিয়ে আজকে আলোচনা করলাম যারা আলোচনা শুনলো আপনি সবাইকে maaf করে দেন পড়ি আমিন আজকের আলোচনা আল্লাহ কবুল করুন সবার আগে আমাকে আল্লাহ যে আমাকে অযথা বানাই নাই অনর্থক বানাই নাই একটা কাজের জন্য বানাইছে সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আল্লাহ রাব্বুল আলামিন এবং যা বলেছেন মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেই কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছি দুরুদের গুরুত্ব সম্পর্কে বলেছি এই তিন বিষয়ের উপরে কথা বলেছি আল্লাহ সর্বাগ্রে আমাকে অতঃপর আপনাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন পড়ি আমিন আর উঁচু আওয়াজে পড়ি আমিন আমিন